নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পড়ে গেছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে মা জহরার কৃপা পেতে চলেছে এই আট রাশির জাতক ও জাতিকারা। কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। এই ভিডিওতে যে আটটি রাশির কথা আমি উল্লেখ করতে চলেছি, সেই আট রাশির জাতক জাতিকারা মা জহরার কৃপা পেতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। সেটি আর্থিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, বা সামাজিক দিক বলুন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে এই বৈশাখ মাসে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মা জহরা সম্পর্কে কিছু কথা। এই মা জহরা, যাকে জহরা কালী বলা হয়, আর এটি মালদা শহরের জহরাতলা নামক স্থানে অবস্থিত। এই মা জহরার নাম অনুসারে সেই জায়গাটির নাম জহরাতলা হয়েছে। আর প্রতি বৈশাখ মাসে এই মা জহরার পুজো ধুমধাম করে হয়ে থাকে। বিভিন্ন ভক্ত বিভিন্ন জায়গা থেকে এই মা জহরার কাছে পুজো দিতে আসেন এবং তাদের মনোবাঞ্ছা রাখেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জয় মা জহরা এই কথাটি উল্লেখ করুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তার আগে একটি বিষয় আপনাদেরকে অবগত করে দিই, অনেকেই রয়েছে যারা জন্মছক বিশ্লেষণ করতে চান, আর সেটি যদি হয় ফ্রিতে তাহলে আপনাদেরই সুবিধা, আর সেই জন্য আমি ফ্রি সার্ভিস নিয়ে এসেছি। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি অ্যাস্ট্রো টার্গেট নামক একটি চ্যানেলে, ASTRO TARGET, এই চ্যানেলে আমি প্রতি রবিবার দিন ফ্রিতে সার্ভিস দিতে চলেছি, অর্থাৎ আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে চলেছি। তাই এখনই যান এবং ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, এবং আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ এবং আপনার প্লেস অফ বার্থ, এই কটি কমেন্টস বক্সে উল্লেখ করুন। এরপরের নেক্সট সানডেতে আপনারটা নিয়ে বিশ্লেষণ করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে মা জহরার কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা মা জহরার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে এই বৈশাখ মাসে। সেটি চাকরির দিক বলুন, ব্যবসার দিক বলুন, বা সেলফ প্রফেশন, এছাড়াও পারিবারিক সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন এই বৈশাখ মাসে, যার ফলে আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই বৈশাখ মাসে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন এই বৈশাখ মাসে, যার দরুন আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন এই বৈশাখ মাসে, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন এই বৈশাখ মাসে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যেতে পারে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে
অফার ধন আসতে চলেছে, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আর এই ধন তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে, চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন। এর পাশাপাশি আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলারাশি। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা জহরার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের জীবনে না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।